ভারতের মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড়। একজন অপরাধীও ছাড় পাবে না বললেন মোদি। রাজ্যসভায় বিজেপি কংগ্রেস উত্তপ্ত বাক্য বিনিময়। সুইডেনে আবারও কোরআন পোড়ানোর অনুমতি। প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ। হামলা, অগ্নিসংযোগ, রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরাকের। চীন সফরে একের পর এক মার্কিন কর্মকর্তা জন কেরির পর বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক হেনরি কিসিঞ্জার। সম্পর্ক জোরদারে শি জিনপিং এর সঙ্গে বৈঠক। বিচার ব্যবস্থার সংস্কারকে কেন্দ্র করে রাজনৈতিক সংকটে ইসরায়েল। গণজমায়েতের জন্য জেরুজালেমে জড়ো হচ্ছেন হাজার হাজার বিক্ষোভকারী। বিল পাশে অনড় নেতানিয়াহু। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা। ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, আহত অন্তত 16। ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে মৃত 16। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কনকাজা। মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনায় উত্তাল ভারত। দেশজুড়ে চলছে সমালোচনার ঝড়। চলমান ক্ষোভের মুখে এতদিন কিছু না বললেও অবশেষে নিরবতা ভাঙলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তিনি বলেন এই অপরাধ ক্ষমার অযোগ্য, এর সঙ্গে জড়িত একজন অপরাধীও পার পাবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। এদিকে মণিপুর ইস্যুতে নরেন্দ্র মোদীর এতদিন নীরব থাকা নিয়ে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তীব্র সমালোচনা করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। অন্যদিকে মণিপুরের ঘটনায় সরকার ব্যবস্থা না নিলেও কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি। গেল কয়েক মাস ধরেই জাতিগত সহিংসতায় উত্তাল ভারতের মণিপুর রাজ্য। উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই রাজ্যটিতে দুই নারীকে যৌন নির্যাতনের একটি ভিডিও প্রকাশ পায়, ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ভারত জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সব স্তরের মানুষ। রাজ্যটিতে সহিংসতা ইস্যুতে এতদিন চুপ থাকলেও চলমান সমালোচনার মুখে এবার নীরবতা ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভারতীয় পার্লামেন্টের অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মোদী। এ সময় তিনি বলেন মণিপুরে দুই নারীর ওপর যৌন নির্যাতনের ঘটনা ভারতের প্রত্যেকটি নাগরিকের জন্য অসম্মানজনক, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। ওই ঘটনায় জড়িত একজন অপরাধীও পার পাবে না বলে হুঁশিয়ার করেন নরেন্দ্র মোদী। মণিপুর ইস্যুতে এদিন উত্তপ্ত ছিল ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভাও। এতদিন নীরব থাকার কারণে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ সময় পার্লামেন্টে শুরু হয় সরকার ও বিরোধী দলীয় নেতাদের হট্টগোল, পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে মণিপুরের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এটিকে চরম বিরক্তিকর উল্লেখ করে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন দুই নারীকে নির্যাতনের ঘটনায় সাংবিধানিক ব্যর্থতা ফুটে উঠেছে। মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার নয়াদিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দল কংগ্রেস। জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কয়েক সপ্তাহের ব্যবধানে সুইডেনে আবারও পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয় দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। রাজধানী স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে কোরআন এবং ইরাকের পতাকা পড়ানোর অনুমতি দেয়া হলে এর প্রতিবাদে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। কোরআন অবমাননার প্রতিবাদে বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। সুইডেনে ইরাকের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেয় বৃহস্পতিবার ক্ষোভে ফুঁসে ওঠে ইরাকিরা। শিয়া নেতা মুক্তাদাল সদরের ডাকে বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে জড়ো হন হাজার হাজার বিক্ষোভকারী। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভে শরিক হন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ধর্মগ্রন্থ পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে এরই মধ্যে বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। বাগদাদে সুইডেনের দূতাবাসে হামলার কয়েক ঘন্টা পরই রাষ্ট্রদূত বহিষ্কার করা হয়। এছাড়া সুইডেনে ইরাকের চার্চ অব দ্য অ্যাফেয়ার্সকে প্রত্যাহার
বাহার এবং সুইডিশ কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরাকি সরকার। মূলত স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন ও ইরাকের পতাকা পোড়ানোর আবেদন জানায় এক ব্যক্তি, এর জন্য তাকে অনুমোদন দিয়েছে দেশটির পুলিশ। এ খবর জানাজানির পরই ইরাকে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। সম্প্রতি সুইডেনের একটি মসজিদের সামনে পবিত্র কোরআন পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে একদল আন্দোলনকারী। পুলিশের অনুমতি সাপেক্ষে এমন ঘৃণ্য কর্মকাণ্ড ঘটেছিল। সুইডেন প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ওই ঘটনার তীব্র ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বেশিরভাগ দেশই আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়। তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন ওআইসি। শুধু তাই নয়, কোরআন অবমাননার নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। এরপরও সুইডেনে নতুন করে আবারও কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছে দেশটির পুলিশ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন শতবর্ষী সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। এ সময় চীনা প্রেসিডেন্ট কিসিঞ্জারকে দেশের পুরনো বন্ধু বলে উল্লেখ করেন আর মার্কিন চীন সুসম্পর্ক বিশ্ব শান্তির প্রধান উপায় বলে মন্তব্য করেন কিসিঞ্জার। এছাড়াও সাবেক এই শীর্ষ মার্কিন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে চীনা পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীর। একের পর এক বেইজিং সফর করছেন মার্কিন কর্তা ব্যক্তিরা। এবার সে যাত্রায় যোগ দিলেন শতবর্ষী সাবেক কূটনৈতিক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিং এ দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেন হেনরি কিসিঞ্জার। ঐতিহাসিক ডিয়াও ইউটাই রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত হয় এই আলোচনা। এ সময় কিসিঞ্জারকে দেশটির পুরনো বন্ধু বলে উল্লেখ করেন চীনা প্রেসিডেন্ট। আর কিসিঞ্জার বলেন, চীন এবং যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিশ্ব শান্তির প্রধান উপায়, এর মধ্য দিয়ে দুদেশের মানুষও উপকৃত হবে। এর আগে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং প্রতিরক্ষা মন্ত্রী লি শেংফুর সঙ্গেও সাক্ষাৎ করেন হেনরি কিসিঞ্জার। গেল বছরের ডিসেম্বরে ট্রাম্প প্রশাসন এবং বর্তমান বাইডেন প্রশাসনের চীন নীতির কড়া সমালোচনা করেন তিনি। মাত্র কদিন আগেই বয়স 100 ছুঁয়েছে সাবেক এ শীর্ষ মার্কিন কূটনৈতিকের। এছাড়াও তিনি শতাধিকবার চীন ভ্রমণ করেছেন। 1970-এর দশকে চীন মার্কিন সম্পর্ক স্বাভাবিক করতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কিসিঞ্জার। প্রায় 50 বছর আগে তার উদ্যোগেই বরফ গলতে শুরু করে ওয়াশিংটন বেইজিং সম্পর্কে। যদিও চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তৎকালীন ভিয়েতনাম যুদ্ধ এবং এশিয়ার বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে। হেনরি কিসিঞ্জারের চীন সফর তার ব্যক্তিগত ভ্রমণ বলে জানা গেছে। এর আগে গেল মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা বেইজিং সফর করেন। চলতি বছর যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় চীনের গোয়েন্দা বেলুন ওড়ানো সহ বিভিন্ন ইস্যুতে তলানিতে পৌঁছায় ওয়াশিংটন বেইজিং সম্পর্ক। এ সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে আড়াল থেকে কিসিঞ্জারের মতো বর্ষিয়ান কূটনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মিরাজ মজুমদার, সময় সংবাদ। বিচার ব্যবস্থার সংস্কারকে কেন্দ্র করে গভীর রাজনৈতিক সংকটে ইসরায়েল। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর এই নীতির বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের জাতীয় পতাকা হাতে বিক্ষোভ করলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় জলকামান। আগামী সোমবার বিলটি জাতীয় সংসদে আইন আকারে পাশ হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের আইন প্রণেতারা। এদিন বড় ধরনের বিক্ষোভ করতে জেরুজালেমে জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। এ সময় খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে করছেন রাত্রিযাপনও। বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে গত কয়েক মাস ধরে বিক্ষোভ হলেও তাতে ভ্রুক্ষেপ নেই নেতানিয়াহু সরকারের। সাধারণ মানুষের আন্দোলনকে পাত্তা না দিয়েই আগামী সোমবার পার্লামেন্টে হতে যাচ্ছে ভোটাভুটি। এর প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন শত শত ইসরায়েলি। তেল আবিবের প্রধান প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় আন্দোলনকারীদের দমনে কঠোর অবস্থানে যায় নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের লক্ষ্য করে ব্যবহার করা হয় জলকামান। সোমবারের ভোটাভুটিকে সামনে রেখে এরই মধ্যে বড় ধরনের গণজমায়েত করতে জেরুজালেমে জড়ো হচ্ছেন ইসরায়েলের সাধারণ মানুষ। খোলা আকাশের নিচে তাঁবু টানিয়ে করছেন রাত্রিযাপন। যে কোনো মূল্যে গণতন্ত্রের রক্ষায় নেতানিয়াহু সরকারের এই সংস্কারের প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা। গত 29 ডিসেম্বর ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন কট্টরপন্থী নেতা বিনিয়ামিন নেতানিয়াহু। এর পরপরই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমিয়ে বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নেন তিনি। নতুন সংশোধনীতে সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ইসরায়েলের পার্লামেন্টকে। সমালোচকরা বলছেন, নিজের দুর্নীতির সাজা থেকে রেহাই পেতেই এই উদ্যোগ নিয়েছেন নেতানিয়াহু।
রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। শক্তিশালী টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা। স্থানীয় সময় বুধবার অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, আহত হয়েছেন অন্তত 16 জন। যুক্তরাষ্ট্র থেকে লস্কর মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যায় শক্তিশালী টর্নেডো। আকস্মিক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় সবকিছু, মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বহু ঘরবাড়ি, উপড়ে গেছে গাছপালা, নষ্ট হয়ে গেছে ফসলি জমি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে টর্নেডোর আঘাতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে প্রায় 100টি ঘরবাড়ি, আহত হয়েছেন বেশ কয়েকজন, বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সরবরাহ, এতে দেখা দিয়েছে চরম দুর্ভোগ। এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের একটি কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে টর্নেডোর আঘাতে। ভয়াবহ এ ঝড়ের পর চরম আতঙ্কে দিন পার করছেন নর্থ ক্যারোলাইনার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রে গত কয়েক মাস ধরেই বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় প্রতিদিনই আঘাত হানছে টর্নেডো, এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারাচ্ছেন মানুষ। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের মহারাষ্ট্রে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। ধ্বংসস্তূপের নিচ থেকে 75 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও আটকা আছেন শতাধিক। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধার অভিযান পরিচালনায় বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের কয়েকটি জেলায় গত কিছুদিন ধরেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। টানা বর্ষণের কারণে বুধবার স্থানীয় সময় মধ্যরাতে রাজ্যটির রাজগড় জেলার খালাপুরে ভয়াবহ ভূমিধস হয়। মাটির নিচে চাপা পড়ে বহু ঘরবাড়ি, আটকা পড়ে অন্তত 30টি পরিবার। খবর পেয়ে উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়, শুরু করে উদ্ধার অভিযান। একে একে মাটির নিচ থেকে গুরুতর অবস্থায় জীবিত উদ্ধার করা হয় বেশ কয়েকজনকে, তাদের নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে অভিযানে অংশ নিচ্ছে 650-র বেশি উদ্ধারকর্মী, মোতায়েন করা হয়েছে 2টি হেলিকপ্টার। তবে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কাজ ধীর গতিতে চলছে বলে জানানো হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে মহারাষ্ট্র সহ ভারতের কয়েকটি রাজ্যে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, এতে বিভিন্ন স্থানে বাড়তে পারে নদ নদীর পানি, কোনো কোনো জায়গায় ভূমিধস হওয়ার আশঙ্কাও রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। হঠাৎ করে লোকচক্ষুর আড়ালে চলে গেলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং। 57 বছর বয়সে এই নেতাকে প্রায় 23 দিন ধরে জনসম্মুখে দেখা যাচ্ছে না। তার সবশেষ আনুষ্ঠানিক কর্মসূচি ছিল গত 25 জুন, এরপর থেকেই কোনো খোঁজ নেই। চীনামন্ত্রীর এই আকস্মিক অন্তর্ধান নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়েছে। গত ডিসেম্বরে মন্ত্রী মনোনীত হওয়ার সময় কিন গ্যাংকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মনে করা হচ্ছিল। এর আগে গত সোমবার তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন এ সম্পর্কে তার কাছে জবাব দেওয়ার মতো কোনো তথ্য নেই। গত সপ্তাহে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয় পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং স্বাস্থ্যগত কারণে ইন্দোনেশিয়ায় কূটনীতিকদের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না, কিন্তু পরে মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই লাইনটুকু সরিয়ে ফেলা হয়। তার পরিবর্তে পূর্বসূরি চীনা কমিউনিস্ট পার্টির ফরেন অ্যাফেয়ার্স কমিশনের পরিচালক ওয়াং ই সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। এমনকি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ফরেন পলিসি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের বৈঠকও পেছানো হয়েছে, তবে এজন্য কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি। গত সোমবার প্রেসিডেন্ট শি জিনপিং ও ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মধ্যকার বৈঠকে ছিলেন না চীনা পররাষ্ট্রমন্ত্রী। তবে সংবাদ মাধ্যমের ফুটেজে ওয়াং ই সহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের ঠিকই সেই সভায় দেখা গেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়া নিয়ে অনলাইনে নানা ধরনের জল্পনা কল্পনা দেখা যাচ্ছে, যা আবারও চীনের সিক্রেসি বা গোপনীয়তাকে সামনে নিয়ে আসছে। চীনা সার্চ ইঞ্জিন বাইডুতে গত 7 দিনে পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে তথ্য খোঁজ করা ব্যাপক বেড়ে গেছে। কিন গ্যাং সার্চ করা এক সপ্তাহে বেড়েছে 5
5000%, এমনকি চীনের জনপ্রিয় তারকাদের চেয়েও তার নাম বেশি সার্চ করা হচ্ছে। অনলাইনে যেসব তত্ত্ব প্রচার হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে কিম গ্যাংকে বিয়ে বহির্ভূত সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একজন শক্তিশালী কূটনীতিক হিসেবে পরিচিত হলেও কিম গ্যাং চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি থেকে কিছুটা দূরত্ব রেখে চলেছিলেন। তিনি দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী পররাষ্ট্রমন্ত্রী। 2 বছর যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে কাজ করার পর 2022 সালের ডিসেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। এর আগে কিম গ্যাং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রেসিডেন্ট শির বিদেশে সফরগুলোর কাজে সহায়তা করতেন। এটি তাকে প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলার সুযোগ করে দেয়। কিম গ্যাং কোনো সমস্যায় রয়েছেন নাকি আবারও জনসম্মুখে ফিরতে পারবেন তা এই মুহূর্তে বলা মুশকিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনে কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই উচ্চ পর্যায়ের ব্যক্তিদের হুটহাট নিখোঁজ হয়ে যাওয়া নতুন কিছু নয়। অনেক সময় দেখা যায় অপরাধ তদন্তের আওতায় থাকায় হঠাৎ নিখোঁজ হয়ে যান, আবার অনেক সময় তারা অন্তর্ধানে যান এবং পরে ফিরে আসেন জনসম্মুখে, কিন্তু দৃশ্যপটের বাইরে থাকার কারণ সম্পর্কে তারা কিছুই বলেন না। প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও 2012 সালে চীনের নেতা হওয়ার আগে প্রায় 2 সপ্তাহ জনসম্মুখে আসেননি। তখন তার স্বাস্থ্য ও চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে ক্ষমতার দ্বন্দ্বের বিষয়টি আলোচনায় এসেছিল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সহিংসতার জন্য বিজেপিকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাজ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে দল দুটি, এতে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। মঙ্গলবার কর্ণাটকের রাজধানীতে বিজেপি বিরোধী জোটের বৈঠকে মোদী সরকারের বিরুদ্ধে তীব্র হুঙ্কার দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেও একই রূপ দেখালেন তৃণমূল নেত্রী। পঞ্চায়েত ভোটে সহিংসতার জন্য বিজেপিকেই দায়ী করলেন তিনি। মানুষে মানুষে ভাগাভাগি করে দাও, আর মানুষের রক্ত না, বিজেপির একটাই কাজ। সেই জন্যই আগামী দিন মনে রাখবেন, মানুষই বদলা নেবে। বদলাটা কি? শান্তিপূর্ণ ভোটের মাধ্যমে। ইন্ডিয়া উইল ফেস দ্য ব্যাটল। যদিও বিজেপি বলছে রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছে তৃণমূল কংগ্রেসই, সংবিধানের 355 ধারা প্রয়োগ করে কেন্দ্রের হাতে ক্ষমতা নেওয়ার আহ্বানও দলটির নেতাদের। আমরা দলের পক্ষ থেকে যাদের ঘরবাড়ি লুট, অগ্নিসংযোগ ইত্যাদি হয়েছে, এগুলো আমরা যতটা পারি দেখে নেব। এদিকে রাজ্য রাজনীতির অন্য সমীকরণ তৈরি হয়েছে। কেন্দ্রে বিজেপি বিরোধী জোটে মমতার সঙ্গে বামফ্রন্ট থাকলেও রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমান লড়াইয়ের ঘোষণা বাম নেতাদের। যদি কোনো সিট ভাগাভাগি অন্য কোথাও হয় পশ্চিমবাংলাতে, যখন সিট ভাগাভাগি যদি কেউ আলোচনা করে, সেই জায়গাটা বুঝে রাখে যে বিজেপি লড়বে, তৃণমূল লড়বে, তার বিরুদ্ধে সবাই আমরা এক জায়গায় থাকি। এরই মধ্যে শুক্রবার তৃণমূলের শহীদ দিবস সমাবেশে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এই মেগা সমাবেশে রাজ্যের প্রায় সব জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী সমর্থক যোগ দেবেন। ঠিক একই দিন বিজেপিও জেলায় জেলায় ব্লক ডেভেলপমেন্ট অফিসে ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়েছে। এতে নতুন করে তৈরি হয়েছে সহিংসতার আশঙ্কাও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ। তীব্র দাবদাহে নাকাল ইউরোপের দক্ষিণাঞ্চল। ইতালির রোমে তাপমাত্রা পৌঁছেছে 42 ডিগ্রি সেলসিয়াসে। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে দাবানল, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। এছাড়া দাবদাহে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে অঞ্চলটির পর্যটন খাত। এদিকে দাবদাহে পড়ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্য। শরণকালের ভয়াবহ দাবদাহের মুখোমুখি ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। আবহাওয়ার পূর্বাভাস বলছে চলমান এ পরিস্থিতি অব্যাহত থাকবে আরও বেশ কিছুদিন, সেই সঙ্গে বাড়বে গরমের তীব্রতাও। তাপদাহে বেশি বিপর্যস্ত ইউরোপের দক্ষিণাঞ্চলের কয়েকটি দেশ। ইতালির রোমে 42 ডিগ্রি আর সিসিলি সার্ডিনিয়া সহ বেশ কয়েকটি শহরে তাপমাত্রা ছাড়িয়েছে 40 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কায় দেশটির অনেক শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তাপদাহ অব্যাহত রয়েছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, গ্রিস সহ ইউরোপের পুরো দক্ষিণাঞ্চলে। তাপদাহের কারণে দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিসে। দেশটির এথেন্সের বনাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল এখনও অব্যাহত রয়েছে। এতে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন হাজার হাজার বাসিন্দা। দাবানল নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ইতালির জরুরি বিভাগের সদস্যরাও। এছাড়া দাবানল অব্যাহত রয়েছে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ডেও।
অতিরিক্ত গরমে ব্যাপক ক্ষতির মুখোমুখি ইউরোপের পর্যটন খাত। অঞ্চলটিতে গ্রীষ্মকালকে পর্যটনের মৌসুম হিসেবে বিবেচনা করা হলেও চলতি বছর মুখ থুবড়ে পড়েছে এ খাত। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, গরমের কারণে দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে পর্যটকদের অভ্যাসে, যার কারণে অবসর কাটাতে তারা বেছে নেবেন তুলনামূলক ঠান্ডা আবহাওয়ার দেশ। এতে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের পর্যটন খাত। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ফ্লোরিডা, অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে তাপমাত্রা রয়েছে অসহনীয় পর্যায়ে। তাপদাহের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এসব এলাকার কৃষি উৎপাদন। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। অভিবাসীদের সংখ্যা কমাতে এবার ব্রিটিশ সরকারের নজর বিদেশি শিক্ষার্থীদের দিকে। শিক্ষার আড়ালে যেন দেশটিতে স্থায়ী হওয়ার সুযোগ সৃষ্টি করতে না পারে, সেজন্য প্রণয়ন করা হচ্ছে একের পর এক কঠিন আইন। এখন থেকে শিক্ষার্থীরা পুরো কোর্স শেষ না করে পাবেন না ওয়ার্ক পারমিট। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন শৈব কবির। ব্রিটেনে উচ্চশিক্ষায় আসা বাংলাদেশি সহ বিদেশি শিক্ষার্থীরা প্রতিনিয়ত অভিবাসন আইনের পরিবর্তনের কারণে পড়ছেন বিপাকে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই পরিবর্তিত এসব আইনে দিশেহারা হওয়ার উপক্রম অনেকের। বিদেশি শিক্ষার্থীরা ব্রিটেনে স্থায়ী হওয়ার জন্য ওয়ার্ক পারমিটকে অন্যতম রুট হিসেবে বেছে নিলেও এখন সেটাও হয়েছে অনেক কঠিন। গেল বুধবার থেকে কার্যকর হওয়া অভিবাসন আইনে এখন থেকে কোনো শিক্ষার্থী পুরো কোর্স শেষ না করে ওয়ার্ক পারমিটে যেতে পারবেন না। যাদের কোর্স এখনো শেষ হয় নাই কিন্তু কাজ বা অফার পেয়ে গেছেন, তারা শুরু করতে পারবেন না যদি স্টার্টিং ডেট কোর্স কমপ্লিট করার পর না হয়। শুধুমাত্র একটু ব্যতিক্রম হচ্ছে, যারা পিএইচডিতে আসবেন তারা 2 বছর পড়াশোনা বা রিসার্চ করার পরই কেবল তারা সুইচ করতে পারবেন স্কিল ওয়ার্ক পারমিটে। অভিবাসন নীতিমালা নিয়ে সংকটের সুযোগে উচ্চশিক্ষার আড়ালে অভিবাসী সংখ্যা যেন না বাড়ে সেই জন্য কঠোর অবস্থানে রয়েছে ব্রিটিশ সরকার। তবে বর্তমানে নীতিমালায় প্রকৃত শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যারা জেনুইন স্টুডেন্ট এখানে পড়াশোনা করতে আসে তাদের জন্য একটা অপরচুনিটি যে এখান থেকে পড়াশোনা করার পরে তারা শেষ করতে পারবে। আমি মনে করি জেনুইন স্টুডেন্ট আসার ক্ষেত্রে এটা আরও দ্বিগুণ। প্রতিনিয়ত অভিবাসন আইন পরিবর্তনের কারণে পড়ালেখার পাশাপাশি অর্থ উপার্জন করে ব্রিটেনে টিকে থাকা এখন অনেকটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই অনেকে বাধ্য হয়ে ফিরে গেছে বাংলাদেশে, আবার কেউ কেউ পাড়ি জমিয়েছে ইউরোপীয় দেশগুলোতে। শৈব কবির, সময় সংবাদ, লন্ডন। অস্ট্রেলিয়ার সব বড় শহরে বেশিরভাগ সময় বছরে ঠান্ডা থাকলেও জুন ও জুলাই মাসকে শীতকাল ধরা হয়। তবে এবছর মে মাস থেকে প্রবল শীতে কাঁপছে দেশটির মানুষ। এছাড়া আগস্ট সেপ্টেম্বরেও তীব্র ঠান্ডার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশটিতে উচ্চ শিক্ষার্থী আসা নতুন শিক্ষার্থীদের জন্য এ যেন এক সংকটময় অভিজ্ঞতা। এস এম আমিনুর রুবেলের রিপোর্টে বিস্তারিত। এবছরের শুরুতে গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক গরম দেখা যায়নি, তাই আভাস পাওয়া গিয়েছিল একটি কম তাপমাত্রার বছরের, যার প্রমাণ মিলেছে মে মাসেই অস্ট্রেলিয়ায় বেশিরভাগ লোকালয়ের তীব্র ঠান্ডায়। আর গত 13 বছরের মধ্যে শীতলতম জুন মাস পার করে ফেলেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্য। প্রধানত জুন জুলাই অস্ট্রেলিয়ার শীতকাল, তবে প্রবল শৈত্যপ্রবাহে এবারে শীতকাল অনেকটাই অসহনীয় হয়ে উঠেছে বাসিন্দাদের কাছে। এবছর ফেব্রুয়ারি ও জুলাই সেমিস্টারে অস্ট্রেলিয়ায় উচ্চ শিক্ষার্থী এসেছে হাজার হাজার শিক্ষার্থী। তীব্র গরমের বাংলাদেশ থেকে তাই হঠাৎই এমন ঠান্ডায় পড়ে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। খণ্ডকালীন চাকরি না পাওয়ায় কিংবা অনলাইনে ক্লাস থাকায় অনেকেই অপ্রয়োজনে ঘর থেকেই বাইরে যাচ্ছে না। এখানে প্রচুর ঠান্ডা, সাধারণত বাংলাদেশে এত ঠান্ডা পড়ে না, একটু আনইউজুয়াল লাগছে, সেই জন্য এখানে বাতাস অনেক বেশি, তো অনেক ঠান্ডা লাগছে। অস্ট্রেলিয়াতে নাকি ঠান্ডা, বাট এতটা ঠান্ডা থাকবে আমরা কখনোই তাই এক্সপেক্ট করতে পারিনি। আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে গেছে, যদিও আমরা প্রিপেয়ার্ড হয়ে এসেছিলাম বাট তাও অনেকটাই বেশি ঠান্ডা, আর এখানের আবহাওয়ার সাথে মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে। এদিকে তুলনামূলক বেশি ঠান্ডায় অস্ট্রেলিয়ায় দীর্ঘদিন বসবাসরত বাংলাদেশিরাও নানাবিধ জ্বর, কাশি ও ঠান্ডাজনিত রোগে ভুগছে। সরকারি ওয়েবসাইট থেকে জানা যায় স্বাভাবিকের চেয়ে এবছর শীতকাল আরও দীর্ঘস্থায়ী হবে। ঢাকা থেকে সিডনির দূরত্ব 9071 কিলোমিটার।
ভৌগোলিক অবস্থান এবং দূরত্বের কারণেই হোক, অস্ট্রেলিয়ার সিডনিতে যখন প্রচণ্ড ঠান্ডা তখন ঢাকায় প্রচণ্ড গরম, একইভাবে প্রতি বছর ঢাকায় যখন প্রচণ্ড ঠান্ডা অস্ট্রেলিয়ার সিডনিতে প্রচণ্ড গরম। এবছর ইতিমধ্যেই জুন মাস ছিল গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে শীতল জুন মাস। এছাড়া জুলাই মাসেও প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকের যে আবহাওয়া ছিল সেটি বাংলাদেশি অধ্যুষিত কয়েকটি এলাকাতে, সিডনিতে তাপমাত্রা নেমে এসেছিল 0 এবং 1 ডিগ্রিতে, যেটি নতুন আসা শিক্ষার্থীদের জন্য নতুন একটি অভিজ্ঞতাই নয়, তাদের জন্য প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড কষ্টের। অস্ট্রেলিয়া থেকে এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। জার্মানির বার্লিন ও ব্র্যান্ডেনবুর্গ প্রদেশে এবার অজানা এক প্রাণীর আতঙ্কে নির্ঘুম রাত কাটছে স্থানীয়দের। প্রশাসন ও পুলিশের ধারণা এটি একটি সিংহ। সত্যতা যাচাই চলছে নানা গবেষণা। এদিকে বাসিন্দাদের নিরাপত্তায় জারি করা হয়েছে রেড অ্যালার্টও। জার্মানি থেকে বন্য এই প্রাণীটি উদ্ধার অভিযানে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। কেউ বলছে বন্য বিড়াল, কেউ বা বলছে চিতাবাঘ, অনেকে বলছে সিংহ, কিংবা হতে পারে কোনো এক অদ্ভুত প্রাণী। হঠাৎই এমন অজানা এক প্রাণীর ছবি ভাইরাল হওয়ার পর আতঙ্কে দিন কাটছে জার্মানির বার্লিন ব্র্যান্ডেনবুর্গের বাসিন্দাদের। স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় স্থানীয় পথচারীরা সিংহের মতো দেখতে এমন এক বন্য প্রাণীকে বার্লিনের সীমান্তের কাছে ব্র্যান্ডেনবুর্গ প্রদেশের ক্লাইন মাখনোর এলাকায় একটি জঙ্গলে দেখতে পেয়ে মোবাইল ফোনে সেই প্রাণীর ভিডিও ধারণ করে স্থানীয় পুলিশের কাছে পাঠিয়ে জরুরি সাহায্য চাওয়া হয়। এরপরই ছবিটির সত্যতা যাচাই করে স্থানীয় পুলিশ সেই প্রাণীটিকে উদ্ধারে অভিযান শুরু করে। প্রাণীটিকে ঠিক যে এলাকাটিতে দেখা গিয়েছিল স্থানীয় অধিবাসীদের নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে জারি করা হয় রেড অ্যালার্ট। নির্দেশ দেওয়া হয়েছে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়ার, বিশেষ করে ওই এলাকার স্কুলগুলোতে গ্রীষ্মের ছুটি থাকায় শিশুদের বাইরে যাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেখুন, স্থানীয় অধিবাসীদের তোলা ভিডিও দেখে আমাদের মনে হচ্ছে এটি একটি বন্য প্রাণী, তবে আসলেই বন বিড়াল কিংবা সিংহ কিংবা চিতাবাঘ কিনা তা এখনো নিশ্চিত নই। তবে বন্য প্রাণীটিকে উদ্ধার ও স্থানীয় অধিবাসীদের রক্ষায় আমরা যথেষ্ট সচেতন আছি, চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জঙ্গলে বন্য প্রাণীটির অবস্থান নির্ণয় করার। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এদিকে বন্য প্রাণীটি যে কোনো সময় আক্রমণ করতে পারে এমন আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা তাদের নিরাপদে থাকার পাশাপাশি প্রাণীটিকে জীবিত উদ্ধারে সব ধরনের চেষ্টার কথা জানিয়েছে স্থানীয় স্থানীয় প্রশাসন বলছে বন্য প্রাণীটিকে উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর কমপক্ষে 200 সদস্য মোতায়েনের পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টারের সাহায্যে টহল দেওয়া হচ্ছে। বার্লিন ও ব্র্যান্ডেনবুর্গ প্রদেশের চিড়িয়াখানা, সার্কাস দলসহ বন্য প্রাণী অধিদপ্তর বলছে সরকারের তালিকা অনুযায়ী এখনও 23টি সিংহের সবগুলোই নিরাপদ অবস্থায় আছে। তবে এই বন্য প্রাণীটি কিভাবে এবং কোথা থেকে লোকালয়ে এলো সেটি এখন বড় প্রশ্ন স্থানীয়দের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। আর্জেন্টিনায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষের সময় সৌভাগ্যক্রমে রক্ষা পেলেন এক নারী। স্থানীয় সময় বুধবার দেশটির লাপলাতা শহরের চৌরাস্তায় দুই প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গাড়ির মাঝখানে ছিলেন এক নারী। কিছু বুঝে ওঠার আগে লাফ দিয়ে সরে দাঁড়ালে প্রাণের রক্ষা পান নারী। সিসিটিভির ধারণকৃত ভিডিওতে দেখা যায় দুই দিক থেকে আসা দুইটি গাড়ি হঠাৎ একটি আরেকটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় ওই নারী দ্রুত সরে ফুটপাতে উঠে যান, পরে অন্য পথচারীরা দ্রুত এসে তাকে সাহায্য করে। কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায় আরোহীরা সবাই ভিলা ভিসেন্সিও থেকে রাজধানী বোগাতায় যাচ্ছিলেন। এ সময় দেশটির বোয়াকা বিভাগের সান লুইস ডি গ্যাসেনোর পৌর এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 5 জন রাজনীতিবিদ, তারা দেশটির ডানপন্থী দল ডেমোক্রেটিক সেন্টারের সদস্য বলে জানা গেছে। এদিকে বিমান বিধ্বস্তের কারণ খতিয়ে দেখছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। পাশাপাশি প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গুস্তাভো পেট্রো। দেখছেন আন্তর্জাতিক সময়। কুয়েতে ডেজার্ট চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের 16টি দল এই খেলায় অংশগ্রহণ করে। বুধবার ফাইনাল ম্যাচে ভারতীয় দলকে হারিয়ে টুর্নামেন্ট জেতেন প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট।
রেজার্ভ চ্যাম্পিয়নশিপ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনালে বৃহস্পতিবার মাঠে নামে প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত ক্রিকেট ক্লাব আয়োজিত স্লোভিয়া ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সন্ধ্যা 7টায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের 16টি দল টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনালে ভারতীয় প্রবাসীদের দল ইন্ডিয়ান ব্যাটলার বিপক্ষে লড়াইয়ে মাঠে নামে প্রবাসী বাংলাদেশি দল মারাফি বেঙ্গল টাইগার্স। তীব্র গরম উপেক্ষা করে প্রবাসী দর্শকরা মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। প্রায় 40 ডিগ্রি গরম পড়তেছে, এর মধ্যেও আমরা ক্রিকেটকে ভালোবাসি বলে আমরা গ্রাউন্ডে খেলা দেখতে আসছি। আজকে আমি আমার টিম থেকে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি এবং আমি আমার টিম ম্যানেজমেন্টকে সবাইকে ধন্যবাদ দিই যারা আমারে অনেক সাপোর্ট দিছে। কাজের পাকে পাকে আমরা যতটুকু টাইম পাই আমরা খেলার ভিতরে সময় পাই। ক্রিকেট নিয়ে আমরা পরিচিত ওয়ার্ল্ডের মধ্যে, সো আমরা চাই এখানেও আমরা সেই ক্রিকেট থেকে পরিচয় করতে পারি, যেন আমরা প্রবাসীরও আমাদের এগিয়ে আছি আলহামদুলিল্লাহ। খেলার টসে জিতে ফিল্ডিং নেয় মারাফি বেঙ্গল টাইগার্স। প্রথমার্ধে ইন্ডিয়ান ব্যাটলার ব্যাটিং করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 142 রান করে। জবাবে 143 রানের টার্গেট নিয়ে বেঙ্গল টাইগার্স মাঠে নামে 18 ওভার 3 বলে 5 উইকেটের জয় নিশ্চিত করে। খেলার ম্যাচ অব দ্য ম্যান হৃদয়। আমরা সবাই বাংলাদেশিরা মিলে আজকে টোটাল 18টা টিমের একটা যে টুর্নামেন্ট হয়েছিল সেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং মারাফি বেঙ্গল টাইগার্স আজকে সবগুলো টিমকে হারিয়ে আজকে আমরা চ্যাম্পিয়ন হলাম। আমরা হাঁটি হাঁটি পা পা করতে করতে মারাফি বেঙ্গল বাংলাদেশি টিম আজকে বিজয়ী, ভবিষ্যতে আশা করি তারা আরো ভালো খেলবে ইনশাআল্লাহ। প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়ে সবসময় দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছেন, এর পাশাপাশি বিদেশে নিজ মেধা আর শ্রম দিয়ে খেলাধুলা করে বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে দেশের সুনাম কুড়িয়ে যাচ্ছেন। ময়ন সুমন, সময় সংবাদ, কুয়েত। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের মণিপুরে দুই নারীকে যৌন নির্যাতনের ঘটনায় সমালোচনার ঝড়, একজন অপরাধীও ছাড় পাবে না বললেন মোদী। রাজ্যসভায় বিজেপি কংগ্রেস উত্তপ্ত বাক্য বিনিময়। চীন সফরে একের পর এক মার্কিন কর্মকর্তা জন ক্যারির পর বেইজিং যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক হেনরি কিসিঞ্জার, সম্পর্ক জোরদারে শি জিনপিং এর সঙ্গে বৈঠক। শক্তিশালী টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা, ধ্বংস হয়ে গেছে বহু ঘরবাড়ি, আহত অন্তত 16। ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে মৃত 16। এছাড়া আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকুন সময়।